ইচ্ছে পুতুল শেষ হতে না হতেই আবারও নতুন রূপে ফিলতে চলেছে অভিনেত্রী তিতিক্ষা দাস তিতিক্ষা দাসকে সর্বপ্রথম কালার্স বাংলার দত্ত বৌমা প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল দত্ত অ্যান্ড বৌমা ধারাবাহিকটি শেষ হওয়ার পর তাকে জি বাংলার অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউজের ইচ্ছে পুতুল প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল ইচ্ছে পুতুলের মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করে তিতিক্ষা দাস ইচ্ছে পুতুল শেষ হয়েছে মাত্র কয়েকদিন হয়ে গেল ইচ্ছে পুতুল শেষ হতে না হতেই আবারও নতুন রূপে ফিলতে চলেছে অভিনেত্রী তিতিক্ষা দাস বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিক ফিলতে চলেছেন তিনি তবে এবার নতুন ধারাবাহিকের পাশাপাশি নতুন প্রজেক্টে ফিলতে চলেছেন হইসই ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ গভীর জলের মাস সিজন টু গভীর জলের মাস ওয়েব সিরিজটি জনপ্রিয়তা পাওয়ার পর এবার আসছে গভীর জলের মাস সিজন টু আর সেখানেই তিতিক্ষা দাসকে বৃন্দার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তিতিক্ষা দাস ছাড়াও দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং উশি রয়কে গত বাইশে মার্চ শেষ দিনের শুটিং হয়ে গেল এই ওয়েব সিরিজের তিতিক্ষা দাসের এই নতুন ওয়েব সিরিজটি দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ